কালো শিবলিঙ্গ হঠাৎই রং বদলে হয়ে গেল সাদা, আর সেই শিবলিঙ্গের মধ্যেই অদ্ভুতভাবে ফণাতলা সাপের আকৃতি তৈরি হয়েছে। এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই মালদা শহরের মালঞ্চপল্লী এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ঢাক ঢোল কাঁসর ঘণ্টা এবং ফুলের মালা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শুরু হয়েছে ওই মন্দিরে এসে শিবলিঙ্গের পুজো দেওয়ার হিড়িক। পাথরের রং যে রাতারাতে এইভাবে বদলে যেতে পারে তা নিয়েও রীতিমতো বিচলিত হয়ে পড়েছে মালদার বিজ্ঞান মঞ্চের সদস্যরাও, যদিও এখানে কোনো বুঝরুকি নেই। বিজ্ঞানগত কারণের ব্যাখ্যা দেওয়ার চেষ্টাও করছে বিজ্ঞান মঞ্চের কর্তারা, কিন্তু তাদের এই দাবি মানতে নারাজ মালঞ্চপল্লী এলাকার অধিকাংশ মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইংরেজ বাজার পুরসভার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকার বাসিন্দা লক্ষ্মী মণ্ডল, সংশ্লিষ্ট এলাকায় রেলগেটের কাছে ঘেরা একটি মাঠের কাছে স্থানীয় বাসিন্দা লক্ষ্মী মণ্ডলের নিজস্ব মন্দিরে মনসা দেবীর পুজোর সঙ্গে শিবলিঙ্গেরও পুজো করে থাকেন। একটি বড় শিবলিঙ্গের পাশাপাশি একটি পাথরের বাটিতে 3 আঙুলের আকৃতি কালো পাথরের শিবলিঙ্গ ছিল, এখন অদ্ভুতভাবে কালো মূর্তি থেকে সেটা সাদা শিবলিঙ্গে পরিণত হয়েছে, আর তার মধ্যে ফণাতলা সাপের আকৃতি ধারণ করায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। লক্ষ্মীদেবী সহ স্থানীয় এলাকার বেশ কয়েকজন মানুষের বক্তব্য, এটি দৈবিক ঘটনা ছাড়া আর কিছুই না। এই মন্দিরের শিবলিঙ্গটি কালো ছিল, অদ্ভুতভাবে সেটি সাদা ধপধপে হয়ে গিয়েছে। এটি কিভাবে হলো, কেন হলো, তার উত্তর কেউ দিতে পারেনি। তারা মনে করছেন এটা ঈশ্বরের আশীর্বাদ, তাই এখন মানুষের মধ্যে পূজো আসছে আর বাড়ছে শ্রদ্ধাও। আমি এখানটায় দাঁড়িয়ে মানে আমার মনের কথা বলছিলাম, বলতে বলতেই মানে আমার খুব দুঃখ হলো, চোখ দিয়ে জল পড়লো। পাশের সবিতা এসে বললো, ও লক্ষ্মীদি তুমি কি ভাবছো, কি চিন্তা করছো, দেখো তোমার শিবের মাথায় কি বেরিয়ে আসছে। তখন দেখছি এইরকম, তখন আমি দুধ টুকরে না পুজো, আগে এটা শিবলিঙ্গই ছিল, প্লেন ছিল কিন্তু কালো রং ছিল, এখন দেখছি তার মধ্যে বুক থেকে ঠাকুর বেরিয়ে সাপ বেরিয়ে আসে, তখন আমি পূজা করতাম, গেল বর গেল দুঃখে আমি পূজা করতাম না, রাগ তাই ঠাকুরকে কত পরীক্ষা নিবা আমার, এই বলে আমি তখন সেবা করি। আজ থেকে শুরু করলাম আমার পূজা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।